নারী যদি তার স্বামীকে জয় করতে চায়, স্বামীরও হয় বিবেকবান, বিবেকবান হতে হবে, বিবেক দিয়ে তাকে জয় করতে চাইতে হবে। এবং মনে রাখতে হবে একজন নারী তার নারীত্ব দিয়ে যে কোনো কঠিন পুরুষকে পরশ পাথর বানাতে পারে। এই লাস্টের দুইটা কথা মনে রাখতে হবে সমস্ত আগে। নারীকে জয় করতে হলে ভালোবাসা দিয়ে, ধমক দিয়ে, চাপাই ওরে অমুক দিয়ে, তুমুক দিয়ে, তালাক দিয়ে সে হবে না, অসম্ভব। ভালোবাসা দিবেন, দেখেন না ভালোবাসা দিয়ে অনেক বড় লোকের মেয়েরা গরিবের সাথে যায়, কেন যায়? ভালোবাসা। অনেক বড় লোকের পোলা একইবারে গরিব মানুষের মেয়ের সঙ্গে জায়গা কেন যায়? ভালোবাসা পাইছে। ভালোবাসা মারাত্মক জিনিস, বিশেষ করে নারী আর পুরুষকে যদি জয় করতে চায় বোনরা, তাহলে তাদের কি বিবেক দিয়ে কথা, আবেগ দিয়ে কথা বললে হবে না। ওর বিবেকবান যেহেতু তাকে বিবেক দিয়ে ধরার চেষ্টা করতে হবে। দেখবেন মোট কথা, একজন বলেছিলেন, একজন তার মা মেয়েকে বলেছিল, মা তুমি যদি তোমার স্বামীর দাসী হয়ে যাও, তোমার স্বামী তোমার দাস হয়ে যাবে। ব্যাস, এটা একটা মানে বিজ্ঞজনের কথা, তুমি যদি তোমার স্বামীকে দাস বানাতে চাও, তুমি তার দাসী হয়ে যাও, আর স্বামী তুমি যদি তোমার স্ত্রীকে দাসী বানাতে চাও, তুমি তার দাস হয়ে যাও, এর চেয়ে ভালো কথা কী হতে পারে? আসুন, সময় যেহেতু শেষ, আসলে এই বিষয়টা অনেক বড় বিষয়, বিশেষ করে স্বামী স্ত্রীর মাঝের সমস্যাগুলো কী কী কারণে হয় এবং এর সমাধান কী, এটা অত্যন্ত জরুরি বর্তমান যুগে, কারণ এইগুলি নিয়ে আমরা আজকে সবাই ভুগতেছি। দাদা দাদি নানা নিজের প্রথম বলেছিলাম, ভাই ভাবি ভাই ছোটো কবড়ো সবার মাঝে আজ এটা হচ্ছে, এবং এখানে মূল কারণ শয়তান ঢুকে গেছে আমাদের পরিবারে, শয়তান ইবলিসরা ঢুকে গেছে। লাস্টে এক মিনিটে দুই মিনিটে বলবো, করোনা ভাইরাসের এখনও কিন্তু আমাদের যে অবস্থা এখনও কন্ট্রোলে না, সেজন্যে সরকার বাহাদুর, আমাদের ডাক্তার, আমাদের নার্স এবং আমাদের স্বাস্থ্যবিধি যেগুলি বলা হচ্ছে সেগুলিকে আমরা মেনে চলার চেষ্টা করবো, অপেক্ষা করবো, হ্যাঁ এটা কি ওটা কি আমরা বলবো না, এবং দোয়া করব আমরা পরিচ্ছন্ন পরিষ্কার থাকব, ব্যক্তি পরিবার সবাই মিলে আমরা এই বাংলাদেশকে আলহামদুলিল্লাহ পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার চাইতে মহানবুল আলমিন আমাদের দেশে অনেক রহমত রেখেছে, আজ আমাদের মানুষ এত মারাত্মক কিছু হয় নাই, আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রতি দয়া করে রহম করুক। যারা করোনা ভাইরাসে মারা গিয়েছেন, রুগীরা যারা মারা গেছেন, ডাক্তার নার্স সরকার বাহাদুরের বিভিন্ন বাহিনীরা যারা আমাদের ফোর্সের অনেকেই মারা গিয়েছেন, তাদেরকে আল্লাহ সবাইকে আমাদের শাহাদাতের মৃত্যু দিয়ে জান্নাতুল ফেরদাউসে কবুল করুন, যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করুন, যারা সুস্থ তারা সুস্থ থেকে অস্ত্র যেন না হয়। এছাড়া এখন বর্তমানে আপনারা জানেন যে ফ্রান্স যে আমাদের মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গন্ত ছবি এঁকেছে, এটা পুরোটাই নাটক, মনে রাখতে হবে। যে এঁকেছে নাটক আমি যতটুকু বুঝি, যে মেরেছে সেও নাটক। আজ যদি ওই শিশানি যুবক যদি তাকে না মেরে ফেলতো, আজকের এই আবহাওয়াটা কোন দিকে যেত বলেন তো? পুরোটা আমাদের পক্ষে থাকতো, তাহলে কে কারা মেরে ফেললো আর পুরোটা এখন একটা ডালমে কুচকালা, মানে মাছ ঘলিয়ে পানি ঘলিয়ে মাছ শিকারের কাজ চলতেছে। ডেনমার্ক বলেন, আমেরিকা বলেন, যারাই বলেন, প্রিয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে যারাই কটূক্তি করেছে। আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি, যারা আঁকছে তাদের হাতটা কি আল্লাহ আবাস করতে পারতেন না, কেন করে দেন নাই বলেন আপনারা? যারা বলছে তার মুখটাকে বোবা বানাতে পারতেন না, যে ভাবতেছে তার বিবেকটাকে ব্রেন স্ট্রোক করিতে পারে না, করে না কেন বলেন? আল্লাহ তো বলছেন যে তোমার যারা নবী বিদ্রুপ করে আমি তার জন্য যথেষ্ট। কেন? প্রথমত মনে রাখবেন, মূসা আলাইহিসসালামের জীবিত থাকা সত্য এবং তিনি নবীর আল্লাহর রসুল, এই প্রচারটা আল্লাহ কার মাধ্যমে করে নিয়েছিলেন? ফেরাউনের মাধ্যমে। মূসা আলাইহিসসালাম সবাই জানি গুম হয়ে গেছে, মরে গেছে, তার বাবা জানে না, মাও জানে না, অনেকদিন পরে সে হাজির আল্লাহ বলে আগে ফেরাউনের কাছে যাও। কেন? কারণ মূসা যে জীবিত আছেন আলাইহিসসালাম, মূসা যে সত্য, মূসা যে রাসূল, সারা দেশবাসীকে মূসা যদি একে একে যাইতো জীবন শেষ হতো। ফেরাউন রাজা না, হেরে দিয়ে চাই প্রচার করতে, সবাইরে ডাকো, জাদু প্রতিযোগিতা করো, সবাই দেখলো মূসা সত্য বেঁচে আছে, সেই রাসূল, আর ফেরাউন বাতিল, আর সে মরাও, ওই তারপরে তার মরার ব্যবস্থা হলো পানি খাইয়া, হয়েছে না হয় নাই? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনত না, মদিনার লোকজন চিনত, বাইরের লোক চিনত না। আবু জাহল আবুল আহাবরা বললো, এই চৌরাস্তায় লোক বসাই দাও হজের সময়, বলবা পাগল,
বলবা জাদুঘর, বলবা কি কবি। এখন যেই শুনে কবি খোঁজ করে হজের ময়দানে, কবিটা কই? দেখছেন আল্লাহ কি করছে? আবু জাহাল আবুল আহাব দিয়ে মুহাম্মদ, মুহাম্মদের প্রচার হয় আলাইহিসসালাম। আল্লাহ রাব্বুল আলামিনের এটাই নিয়ম। ফ্রান্স আর আমেরিকা আর ডেনমার্ক আর অমুক যত আছে সবার মাধ্যমে মুহাম্মদের প্রচার চায় আলাইহিসসালাম। একটা খুশবুর বোতলকে যদি ঝাঁকি মারেন সুগন্ধি পাবেন না দুর্গন্ধ, আর পচা যদি ঝাঁকান দুর্গন্ধ পাবেন না খুশবু পাবেন। ওরা ঝাঁকি ওদের পচার দুর্গন্ধ ছড়াই দিচ্ছে, মানুষ বলছে ছি ছি ছি, আর মুহাম্মদের তো চা। এবং এর মাধ্যমে এটাই কারণ, যেই গাছে ফল নাই ওই গাছে মানুষ ঢিল মারে। আপনাদের ঢাকার মানুষরা কি যেই গাছের ফল তিতা আর টক ওইখানে ঢিল মারেন নাকি? আমাকে দিনাজপুরের মানুষ কিন্তু মারে না, যেটা মিষ্টি সুস্বাদু ওইখানে মারে। তবে ঢিল মারে দুই প্রকার মানুষ, যাদের টাকা আছে ওরা তো কিনা খায়, আর যাদের টাকা নাই এদিক ওদিক দেখে মায়েরা খায় না জায়গা, আহ কি মজা। আর একটা আছে কি জন্য মারে জান, এই ফলের গাছটা এত ভালো, এই এই বাগানের ফল দিনাজপুরের লিচু এত মজা, রাজশাহীর ফজলিয়াম এত মজা, এগুলিকে সব ফেলাই দাও। তো ফেলাই দিলে গাছের নিচে পড়ে থাকবে না, গরিবরা টুকাই টুকাই খাই লবে। ফ্রান্স আর আমেরিকার ডেনমার্ক যদি ফেলাই দিয়েছে হিংসুকরা, তো যারা এই গাছের পরিচয় জানে ওইখান থেকে নিয়ে খাওয়া শুরু করছে না করে নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা নিয়ম। এছাড়া মুমিনদেরকে আল্লাহ পরীক্ষা করছে কতটুকু ভালোবাসো, নাইচা গুচ্চা জিলাপি আর বিস্কুট পকেট আর পেটের জন্য ভালোবাসো, রবিউল আওয়ালে ভালোবাসো না আসলেই নবীরে ভালোবাসো, এটাও প্রমাণ করার জন্যে। কে সত্য নবীর ভালোবাসা আর কে মৃত্যু, প্রমাণ হচ্ছে না হয় না, হচ্ছে না প্রমাণ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এছাড়া আরেকটা পয়েন্ট মনে রাখেন, এর মাধ্যমে নবীর মর্যাদা বাড়ছে না কমছে, বাস তিন দিক থেকে ওকে আসে না নাই। এছাড়া যে যার স্থান থেকে প্রতিবাদ করেন, তবে এমন কিছু করবেন না যেটা ইসলাম পছন্দ করে না। আল্লাহর নবীর সামনে সে ইহুদি দলরা বলছে আসসালামু আলাইক, নবী মুহাম্মদ হালাক হয়ে যাও, মরে যাও, একবার দুইবার তিনবার, দেখেন দুষ্টরা বলছে তিনবার করে, রাসূল বলছে ওয়া আলাইকুম, ওরা বলে আসসালামু আলাইক, বলে ওয়া আলাইকুম। মা আয়েশা ভিতর থেকে রাগে বলে ওয়া আলাইকুম আসসালাম, তোমরা তোমরা ধ্বংস হও, তোমরা মরে যাও। ওরা চলে যাওয়ার পরে আল্লাহ নবী বলেন আয়েশা রিফকান আলাইক, একটু নরম হও, ভদ্র হও, আল্লাহ এই বাজে কথা পছন্দ করে না। হ্যাঁ রাসূলুল্লাহ আপনি দেখেন নাই ওরা কী বলছে? আমি কি বলছি শুনো নাই, মানে মা আয়েশা কিন্তু অতটা খেয়াল করে নাই। আয়েশা জানো আমার দোয়া কবুল করবেন, ওদের দোয়া আমার ব্যাপারে কবুল হবে না। দেখেন কত ভদ্রচিত, কোরআন বলছে আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, ইহুদিরা রাঈনা বলে মুহাম্মদকে আহাম্মক বা রাখাল বলতো, এটা আরবরা বলতো, আরবের অর্থ। যখন আল্লাহ জানতে পারলেন তখন বলে খবরদার মুমিনরা তোমার আয়নাল বলবে অনজুর না বলো, সুরা বাকায় আছে না অনজুর না বলো। তখন কি আল্লাহ নবী ইহুদিদেরকে সব কি করছে? তাহলে আপনি বিশৃঙ্খলা করে হট্টগোল করে রাজপথের আপনার কি বলে ন্যাশনাল প্রপার্টি নষ্ট করে এটাও না। আপনি বলবো যারা উপরে আছেন সংস ওখান থেকে প্রতিবাদ করেন, যারা কূটনৈতিক কূটনৈতিকভাবে করেন, রাজনৈতিক রাজনৈতিকভাবে করেন, অর্থনীতিবিদ অর্থনৈতিকভাবে করেন, কেস কভার করেন ইন্টারন্যাশনাল যেখানে করা সম্ভব, আপনারা বয়কট করেন, করেন শান্তি মিছিল বা কি সেটা আপনারা, কিন্তু এমন কিছু করবেন না ও একেসে আর ওরে মেরে ফেলছে ইসলামকে অ্যালাউ করে, এর করে কি পুরো আবহাওয়া কি মানে স্রোতটা অন্যদিকে চলে গেছে। কাজে আমরা যা কিছু করব আবেগ দিয়ে না বিবেক দিয়ে করব। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃত আমরা ভালোবাসি তার প্রমাণ করে ছাড়বো সালাতে সিয়ামে রোজা হজ যাকাত জিকিরে আজকারে দাওয়াতে তবলিগে আমাদের লেবাসে পোশাকে সংস্কৃতিতে চলতে ফিরতে উঠতে বসতে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রাজনীতি সব সব কিছুর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রমাণ দিয়ে ছাড়বো। তাহলেই তো হয়ে যাবে। 5000 মানুষ নিয়ে মিছিল করেছেন, আমি আপনার সঙ্গে এই ব্যাপার নিয়ে দ্বিমত করছি না, করেন। এই 5000 মানুষ যদি 5000 মানুষের কাছে গিয়ে দাওয়াত তবলিগ করতেন, এই মাধ্যমে কি যাদের মুখে দাড়ি ছিল না ওরা দাড়ি রেখে দিয়েছে, এটা কি দাড়ি রাখা নবীর মোহাম্মদ না কি বলে? ফজর নামাজ জামাতে এসে পড়েন, মসজিদ খালি, যারা মিছিলে বাড়ি ছিল মসজিদে নাই, এ কোন ভালোবাসা, কোন ভালোবাসা বলেন?
এই জটা করে ঘটা করে ভালোবাসা দেখানো মোনাফেরকের কাজ। স্বামী স্ত্রীর ভালোবাসার কথা বলছি না, মাঝে মধ্যে হয়তো একটু এরকম মজা করে আই লাভ ইউ বলে ফেলে, লিখে একটু কম হয়, মানে কারণ প্রতিটি কথা কাজ উঠাব সব কিছুই ভালোবাসার প্রমাণ। বা যারা ছেঁড়ার ছেড়ি ভালোবাসে ওরা কতবার লেখে আই লাভ ইউ আই লুবা বলে, তাহলে জটা করে ঘটা করে লিখে ভালোবাসা প্রকাশ করতে হয় মিথ্যুকদেরকে। প্রকৃত মুমিন যে ভালোবাসে, সে তার জান মাল, তার পরিবার পরিজন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পৃথিবীর সব কিছুর দিকে কাকে ভালোবাসেন? মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে তোমার নবীর প্রকৃত মহাব্বত আমাদের অন্তরে তুমি দাও, ভালোবাসা প্রকাশের বাস্তব রূপ যেভাবে করতে হয় আমাদের দান করো। আজকে পরিশেষে আবারও বলবো, দক্ষিণ ঢাকা জেলার বা কী বলে এটা আপনাদের, ঢাকা দক্ষিণ এলাকা শহর না কি যেন একটা বলেন, এখানে সেটা জানি জমিয়ত আহলের পক্ষ থেকে যে আয়োজন, আমি বলবো এই ধরনের আয়োজন আমাদের আরও বেশি বেশি করা দরকার। যেখানেই হবে সবাই সবান্ধবে যাবেন, আমি মনে করি এরকম আলোচনায় বোনদেরকে মাহরুম করবেন না। আমি জিজ্ঞেস করলাম খতিব সাহেবকে, মহিলার বোনরা নাই, এটা কেমন কথা? আজকে তো আলোচনাটা ওদেরই বেশি দরকার ছিল, সুযোগ করে দেবেন। এবং আমি আরেকটা দাবি রাখবো, প্রশ্ন উত্তর রাখবেন, প্রশ্ন উত্তর ভালো জিনিস, আকর্ষণ বাড়ে। আপনার কাছে প্রশ্ন লিখিত নেবেন, যেটা উত্তর দেওয়ার মতো সেটাই দেবেন, এমন কিছু না যেখানে হয়তো এটা রাখবেন। আমি অনুরোধ করব বন্ধুদেরকে শেয়ার করবেন, প্রোগ্রাম হলে তাদের বসার ব্যবস্থা করবেন, কারণ বন্ধুরা আসলে কারা আসবে, বাচ্চারা আসবে, বাচ্চা মানে কানটানা মানে মাথাটানা, খেয়াল রাখবেন। এইভাবে আমাদেরকে মসজিদ এর আমাদের কী করতে হবে, আকর্ষণ বাড়াতে হবে। যাই হোক, সর্বোপরি আমাদের দক্ষিণ জমিয়ত আহলে শহর এলাকার যে জমিয়ত আহলে পক্ষ থেকে যে আয়োজন, তাদের সবাইকে, কারোর নাম না নিয়ে সবাইকে আমার আবার ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাদেরকে আরও তুমি সাহস দাও, অর্থ দাও এই প্রোগ্রাম করার জন্য। যারা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই মসজিদের ইমাম খতিব এবং দায়িত্বশীল কমিটি যারা আছেন সবাইকে আল্লাহ তুমি কবুল করো। এই মসজিদকে তুমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর মসজিদে নববীর একটা ফটোকপি, মসজিদে নববীর ফটোকপি মসজিদ তুমি কবুল করো। এখানে যেন রাসূলের প্রকৃত ভালোবাসা সুন্নতের প্রকাশ আমরা করতে পারি, এভাবে আমরা আরও একাত্রিত হতে পারি। আজকে এখানে তুমি একাত্রিত কবুল করেছ, রোজ হাসরের তোমার নবীর সাথে আমাদেরকে কবুল করিও, জান্নাতুল ফেরদাউসে তুমি আমাদেরকে আলা দরজা তুমি আমাদেরকে দান করিও। আমিন ওসলিল্লা সাবিন মহম্মদ আলী ওসব আজমাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত, জাজাকুমুল্লাহ খায়ের ওয়া বারাকাতুহু।